দর্শক মন্ডলী আরেকটু নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে জানবো আমরা ক্যালপল আড়াইশো সিরাপটি সম্পর্কে ক্যালপল আড়াইশো সিরাপটির মধ্যে যে কম্পোজিশনটা রয়েছে সেটা হলো প্যারাসিটামল তো প্যারাসিটামল হলো একটি জ্বরের ওষুধ জ্বর কেন হয় জ্বর কীভাবে হয়ে থাকে জ্বর জ্বর সম্বন্ধে আমরা জানবো এবং এই সিরাপটির ইউজ ডোজ বেনিফিট সম্পর্কে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয়তার সম্বন্ধে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন বেলটি করে রাখুন তো জ্বর আমাদের বিশেষ কোনো কারণের জন্য হয়ে থাকে সে বাচ্চাদের ক্ষেত্রে হোক এবং বড়দের ক্ষেত্রে হোক যে কোনো কারণের জন্য হতে পারে জ্বর কোনো রোগ নয় জ্বর বিশেষ কোনো রোগের লক্ষণ তো ব্যাকটেরিয়াজনিত হতে পারে এবং বিভিন্ন ভাইরাস জনিত হতে পারে তো সেই জ্বর অর্থাৎ আমাদের শরীরের টেম্পারেচারের থেকে নর্মাল টেম্পারেচার থেকে বেশি হলে সেটা হলো আমরা জ্বর হিসেবে ধরে থাকি এই প্যারাসিটামল বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল উপাদানগুলিকে বাধা প্রদান করে এবং আমাদের শরীরের তাপমাত্রাকে কমিয়ে দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে এই প্যারাসিটামল কাজ করে থাকে তো বাচ্চার গায়ের তাপমাত্রা যদি সাবে থেকে বেশি থাকে সেই কন্ডিশনে ডক্টরেটিকে দিয়ে থাকেন সে নিউমোনিয়া টাইফয়েড এবং বিভিন্ন সর্দি কাশির যত্ন হতে পারে তো প্যারাসিটামল একশো কুড়ি এমজি আড়াইশো এমজি পাঁচশো এমজি সাসপেনশন হিসেবে পাওয়া যায় বড়দের ক্ষেত্রে পাঁচশো এমজি ছয়শো পঁচিশ পাঁচশো এম জি ছয়শো পঞ্চাশ এম জি হাজার এম জি প্যারাসিটামল পর্যন্ত পাওয়া যায় তো আমি এই প্যারাসিটামল সিরাপটি যে ব্র্যান্ড নাম নিয়ে এসেছি সেটা হলো ক্যালপল তো ক্যালপল কোম্পানি যে কোম্পানিটি তৈরি করে সেটা হলো গ্লাক্সো কোম্পানি খুবই পুরোনো এবং ভালো একটি কোম্পানি তো প্রিয় দর্শক মোটেই এই ক্যালপল সিরাপটি অর্থাৎ প্যারাসিটামল আড়াইশো সিরাপটির কি সঠিক ডোজ বাচ্চার বয়স যদি তিন বছর থেকে বাচ্চার বয়স যদি দু বছর থেকে তিন বছরের মধ্যে হয় তাহলে আড়াই থেকে দু এম এল করে দু দুবার থেকে তিনবার এবং বাচ্চার বয়স যদি পাঁচ বছর থেকে পাঁচ বছরের উপর হয় তাহলে পাঁচ ওম করে দিনে তিনবারের মতো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এছাড়া বাচ্চার বয়স ওজন অনুযায়ী ডক্টরের দিকে কনসাল্ট করে থাকেন তো এখানে বাচ্চার ওজন এবং বয়স অনুযায়ী একটি তালিকা দিয়েছে সেই তালিকা অনুযায়ী বুঝিয়ে দিয়েছে যে বাচ্চার ক্ষেত্রে এই প্যারাসিটামল সাসপেনশনটি কিভাবে ডোজ মেন্টাস করা হয় তো প্রিয় দর্শক মণ্ডলী এই সিরাপটি বাচ্চাদের গায়ে তাপমাত্রা কমিয়ে দেয় অর্থাৎ যে কেমিক্যাল যে রাসায়নিক কেমিক্যাল উপাদানগুলি জ্বর গায়ের তাপমাত্রাকে বাড়িয়ে দেয় সেই কেমিক্যাল রাসায়নিক উপাদানগুলিকে বাধা প্রদান করে এবং ক্ষেত্রে আমাদের গায়ের তাপমাত্রা কমিয়ে দেয় তো প্রিয় দর্শক মণ্ডলী এভাবে এই প্যারাসিটামল সাসপেনশনটি কাজ করে থাকে এই সাসপেনশনটি আড়াইশো যেহেতু সেক্ষেত্রে সার্টামেলের বর্তমান যে এমআরপি সেটা হলো পঁয়তাল্লিশ টাকা এই সাসপেন্সটা যে কোনো অ্যালোপেথিক ওষুধের দোকানে পাওয়া যায় তো প্রিয় দর্শক যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন কেননা বেশি মাত্রায় প্যারাসিটামল খেলে বাচ্চাদের ক্ষেত্রে হোক বা বড়দের ক্ষেত্রে হোক সেটা লিভারের সমস্যা করতে পারে তাই তাই ডক্টরের সাথে কনসাল্ট করার পরেই কিন্তু সমস্যা অনুযায়ী প্যারাসিটামলের ডোজ নিয়ে থাকবেন প্রিয় দর্শক এই প্যারাসিটামল খাওয়ার পরে অর্থাৎ ক্যালপল পর ফ্লাইস হোক বা প্যারাসিটামল সাসপেন্স হওয়াগুলি হোক বা ট্যাবলেট হোক এই ট্যাবলেটটি খাওয়ার পরে বা এই প্যারাসিটামল সাসপেন্সন খাওয়ার পরে কি কি কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে তো এই সাসপেনশনটি নরমালি সেরকম কোনো সাইড ইফেক্ট বোঝা যায় না কিছু ক্ষেত্রে নসিয়া বমিটিং হেডেকের সমস্যা এবং লুজ মোশন বদহজমের সমস্যা দেখা যায় তো প্রিয় দর্শক মণ্ডলী এই ছিল প্যারাসিটামল অর্থাৎ ক্যালপল আড়াইশো সিরাপটি সম্পর্কে আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন